আচ্ছা, হাঁসের ডিমে শক্তি বেশি নাকি মুরগির ডিমে পুষ্টি বেশি? এটি নিয়ে আমি দুশ্চিন্তায় আছি যে হাঁসের ডিমে পুষ্টি বেশি নাকি মুরগির ডিমে পুষ্টি বেশি। আমার মনে হয় আপনারাও এটিতে চিন্তায় আছেন যে কোন ডিমটি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে বা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে, হাঁসের ডিম নাকি মুরগির ডিম। এই চিন্তায় চিন্তিত হয়ে আজকের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য। কি জানতে পারবেন আপনারা হাঁসের ডিম খেলে কি কি উপকারে আসে, মুরগির ডিম খেলে কি কি উপকারে আসে, এবং হাঁসের ডিম খেলে কি কি ক্ষতি হতে পারে এবং মুরগির ডিম খেলে কি কি ক্ষতি হতে পারে। এই সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার জন্য অবশ্যই সঙ্গে আছি আমি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই আমাদের পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকেন আপনি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো আজকে কি কি বিষয় আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য, যে মুরগির ডিম এবং হাঁসের ডিমের পার্থক্য, অ্যালার্জি যাদের আছে হাঁসের ডিম খাবেন নাকি মুরগির ডিম খাবেন তা নিয়েও চিন্তায় আছেন, এমনকি গর্ভ অবস্থায় কোন ডিমটি একজন মায়ের জন্য ভালো হবে, বা হাড়ের রোগে যারা ভুগছেন বা স্ট্রোকের সম্ভাবনা আছে তাদের জন্য কোন ডিমটি ভালো হবে, আবার অনেকের অনেক ধরনের প্রশ্ন মনের মধ্যে যে ওজন বাড়বে কোন ডিম খেলে, আবার ওজন কমবে কোন ডিম খেলে। আবার অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়স্ক দাদা নানারা অনেক সময় বলে থাকেন যে কোনো জায়গায় জলা পোড়া বা খেটে গেলে কোনো ধরনের ডিম না খাওয়ার জন্য, কারণ হচ্ছে ডিম খেলে নাকি ওই জায়গা সাদা হয়ে যায় এবং দেখতে বিশ্রী লাগে। তো সেই অবস্থায় কোন ডিমটি খাবেন সেটিও আজকে উত্তর দিয়ে দেব। আবার অনেকেরই মনে সচরাচর দেখা যায় প্রশ্ন জাগে যে হাঁসের ডিম খেলে শ্বাসকষ্ট বাড়বে নাকি মুরগির ডিম খেলে শ্বাসকষ্ট বাড়বে। তো সব মিলিয়ে এই প্রশ্নের মধ্যে একটি প্রশ্নই বেশিরভাগ দেখা যায় যে কোন ডিমের মধ্যে পুষ্টির পরিমাণ বেশি, আমাদের শরীরে কোনটি খেলে ভালো হবে। আজকের ভিডিওতে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেবো, সে পর্যন্ত আপনারা অবশ্যই সংযুক্ত থাকতে হবে। অনেকেই হাঁসের ডিম খেতে চান না, আসলে গন্ধ একটা করে এবং এই গন্ধের জন্য আপনারা হাঁসের ডিম খেতে চান না। আবার অনেকেই খুব প্রিয় মুরগির ডিম, আকারে ছোট হলে কি হবে মুরগির ডিমটি অনেকেই প্রিয়। দু ধরনের লোকের দু ধরনের চাহিদা, একটি হচ্ছে হাঁসের ডিম এবং আরেকটি হচ্ছে মুরগির ডিম। তো কোন ডিমটি খেলে আপনাদের উপকারে আসে সেটি আগে জানতে হবে। প্রথমে বলে দেই হাঁসের ডিম এবং মুরগির ডিমের মধ্যে কোন কোন ভিটামিন আপনারা পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটিতেই কিন্তু আপনারা উভয়ই ভিটামিন পাবেন। উভয়ই ভিটামিন বলতে আপনারা এটিতে পাবেন থিয়ামিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন, ফুলেট, ভিটামিন B6, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন A এবং ভিটামিন 12, সেই সাথে পাবেন আপনারা ক্যালসিয়াম। তো এতগুলো উপাদান বা ভিটামিন রয়েছে কিন্তু হাঁসের ডিমেও এবং মুরগির ডিমেও, দুটোতেই আপনারা পাবেন এই সবগুলো উপাদান। তবে এই হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটোর মধ্যে কিন্তু কিছুটা হলেও পার্থক্য রয়েছে। এখন আমরা জানব এই হাঁসের ডিম এবং মুরগির ডিমের পার্থক্য, তারপর আমরা জানব এই যতগুলো প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক করছে তার সবগুলো উত্তর জানিয়ে দেব। এই হাঁসের ডিম এবং মুরগির ডিমের কিছু পার্থক্য রয়েছে যা জানা আপনাদের জন্য খুবই প্রয়োজন। যেমন একটি 100 গ্রাম হাঁসের ডিমের মধ্যে রয়েছে ফ্যাটের পরিমাণ 368 গ্রাম এবং একটি 100 গ্রাম মুরগির ডিমের মধ্যে রয়েছে ফ্যাটের পরিমাণ 3.1 গ্রাম। আবার কোলেস্টেরলের দিক থেকে পার্থক্য খুঁজলে একটি হাঁসের ডিমে আপনারা কোলেস্টেরলের পরিমাণ পাবেন 884 মিলিগ্রাম এবং একটি 100 গ্রাম মুরগির ডিমের মধ্যে পাবেন 425 মিলিগ্রাম কোলেস্টেরল। তো এখন পার্থক্যটা বুঝেন যে কোলেস্টেরলের পরিমাণ কোনটিতে বেশি। একটি হাঁসের ডিমের মধ্যে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কোলেস্টেরলের পরিমাণ রয়েছে। চলুন এবার আমরা জানি এই হাঁসের ডিম এবং মুরগির ডিম নিয়ে যত প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরপাক করছে তার উত্তর জেনে নেই। প্রথমে যেটি রেখেছিলাম সেটি হচ্ছে অ্যালার্জি, অ্যালার্জি হয় কিনা। অনেকেই মনে প্রশ্ন জাগে যে হাঁসের ডিম খেলে অ্যালার্জি বেড়ে যায়। আমি বলে দেই অ্যালার্জি যে হাঁসের ডিম খেলে যে আপনার অ্যালার্জি বাড়বে তা না, মুরগির ডিম খেলেও কিন্তু আপনার অ্যালার্জির পরিমাণ বাড়তে পারে। যেমন এটিকে সোজা ভাষায় বললে ফুড অ্যালার্জি, আপনার যে খাদ্যের মধ্যে অ্যালার্জি হয়, যে খাদ্যটি খেলে আপনার অ্যালার্জি হয়, যেমন কারো ডাল খেলে অ্যালার্জি হয়, আবার কারো চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, আবার কারো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, তো এটি হচ্ছে ফুড অ্যালার্জি। আপনার যদি হাঁসের ডিমের মধ্যে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই অ্যালার্জিটা বাড়বে। আবার যদি আপনার মুরগির ডিমের মধ্যে অ্যালার্জি থাকে, এটি খেলে অ্যালার্জি হয়, তাহলে মুরগির ডিমেও অ্যালার্জি হতে পারে। সেজন্য বলছি আপনার যে ফুডের মধ্যে অ্যালার্জি আছে বা যে খাবারের মধ্যে অ্যালার্জি আছে সেটি বাদ দিয়ে দিন, সোজাসুজি আপনারা কোনো ডিমের কথা চিন্তা করতে হবে না। যদি আপনার হাঁসের ডিমে অ্যালার্জি থাকে তাহলে হাঁসের ডিম বাদ দিতে পারেন, মুরগির ডিমে অ্যালার্জি যদি থাকে তাহলে মুরগির ডিম বাদ দিতে পারেন। অযথা আপনারা টেনশন নেবেন না যে আপনার হাঁসের ডিম খেলে অ্যালার্জি হয়, যে সবাইকে বলবো হাঁসের ডিম খেলে অ্যালার্জি হয়, এরকমটি করবেন না। কারণ হচ্ছে ডিম আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ভিটামিন, এই ডিমের মাধ্যমে আমরা পুষ্টির ঘাটতি পূরণ করতে পারি। দুই নম্বরে হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে গর্ভ অবস্থায় কোন ডিমটি খেলে ভালো, আবার অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায় হাঁসের ডিম না খাওয়ার জন্য বলেন। তো অবশ্যই বলবো গর্ভ অবস্থায় প্রতিদিন 1 থেকে 2টি মুরগির ডিম অথবা হাঁসের ডিম খাওয়া প্রয়োজন,
কারণ হচ্ছে এটিতে আপনার ক্যালসিয়াম ভিটামিন বি টু সব কিছু আছে এই ভিটামিন যুক্ত আপনার মুরগির ডিম বা হাঁসের ডিম যদি গ্রহণ করতে পারেন একজন মা তাহলে বাচ্চা এবং মা উভয়ই সুস্থ থাকবে সেই অবস্থায় অবশ্যই সাজেস্ট করব আপনারা প্রতিদিন এক থেকে দুইটি হাঁসের ডিম বলেন আর মুরগির ডিম বলেন খাওয়ার জন্য একজন গর্ভবতী মাকে তিন নম্বরে হচ্ছে হাড়ের জন্য কোন ডিম খেলে ক্ষতি করবে হাড়ের জন্য অবশ্যই আপনারা হাঁসের ডিম খেতে পারবেন না কারণ হচ্ছে কোলেস্টেরলের পরিমাণ কিন্তু এই হাঁসের ডিমের মধ্যে রয়েছে বেশি সেই অবস্থায় যারা হাঁসের ডিম ভালো পান তাদেরকে বলবো যে কুসুমটা ফেলে তারপর সাদা অংশটুকু খাওয়ার জন্য সাদা অংশটুকু যদি খান তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল তেমন বাড়বে না সেই অবস্থায় আপনারা হাঁসের ডিম খেতে পারেন আর অন্যথায় যদি আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকে বা হাড়ের সমস্যা থাকে তাহলে অবশ্যই মুরগির ডিম সাজেস্ট করব তবে মুরগির ডিমও বেশি পরিমাণে খাওয়া যাবে না এটিতেও আপনার কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে তবে বেশি বলতে হাঁসের ডিমে কোলেস্টেরলের পরিমাণের চেয়ে আপনার মুরগির ডিমে কম রয়েছে এই কোলেস্টেরল পরিমাণ যারা ওজন বাড়াতে চান তারা অবশ্যই হাঁসের ডিম খেতে পারেন আর যারা কমাতে চান অবশ্যই অ্যাভয়েড করা উচিত যে হাঁসের ডিমটি আর যদি হাঁসের ডিম খেতে চান তাহলে অবশ্যই কুসুমটি ফেলে দেবেন এবং সাদা অংশটি খাবেন যারা ওজন কমাতে চান বা ডায়েট কন্ট্রোল করছেন সেই অবস্থায় বলবো যারা ওজন বাড়াতে চান তারা মুরগির ডিমও খেতে পারেন মুরগির ডিমেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অনেকেই বলে থাকেন যে কোথাও কেটে গেলে বা জ্বললে বা পুড়ে গেলে যে কোনো ধরনের ডিম না খাওয়াই ভালো সাদা হয়ে যায় অংশটুকু চামড়া স্কিনটুকু আসলে এটি ঠিক না যদি আপনি ডিম খেতে পারেন এই অবস্থায় তাহলে আবার দ্রুত কিন্তু আপনার টেনে যাবে এই শুকিয়ে যাবে এই কাঁটাটুকু বা জ্বালা পুরাটুকু সেই অবস্থায় বলবো অবশ্যই কুসংস্কারের পর থেকে চলে আসুন এবং প্রচুর পরিমাণে ডিম খান শ্বাসকষ্ট হলে হাঁসের ডিম খাওয়া যাবে না কয়েকদিন আগে একজন আমাকে বলেছিল আসলে আপনি যে শ্বাসকষ্ট হলে হাঁসের ডিম খেতে পারবেন না এটি ঠিক না কোথাও এটি লেখা নেই যে আপনার শ্বাসকষ্ট হলে হাঁসের ডিম বাদ দিয়ে দেবেন আপনার যদি শ্বাসকষ্ট হয় আর সেটি যদি আপনার অ্যালার্জি থেকে শ্বাসকষ্টটা বাড়ে তাহলে অবশ্যই আপনার ডিমের মধ্যে অ্যালার্জি রয়েছে এই ফুডের মধ্যে সেই অবস্থায় আপনার হাঁসের ডিম হোক আর মুরগির ডিম হোক যেটি হোক না কেন যে ডিমের মধ্যে আপনার অ্যালার্জি রয়েছে সেটি আপনার বাদ দিতে হবে সরাসরি যে আপনার যে কোনো লোকের হাঁসের ডিমে আপনার অ্যালার্জি বেড়ে যাবে বা শ্বাসকষ্ট বেড়ে যাবে সেটা কিন্তু কোনো বইয়ে বা কোথাও লেখা নেই লাস্ট এবং শেষ যেটি সেটি হচ্ছে পুষ্টিগুণ কোন ডিমের মধ্যে বেশি রয়েছে অবশ্যই বলবো সমপরিমাণে এই হাঁসের ডিম এবং মুরগির ডিমের মধ্যে রয়েছে পুষ্টিগুণ তারপরও যদি আপনারা হাঁসের ডিম খেতে পারেন যদি কোনো ধরনের হাড়ের সমস্যা না থাকে বা প্রেসারের সমস্যা না থাকে তাহলে আপনারা হাঁসের ডিমই খাওয়া ভালো আর যদি সচরাচর কোনো রোগ থাকে আপনার শরীরে বা অ্যালার্জি থাকে আপনার হাঁসের ডিমের মধ্যে তাহলে মুরগির ডিমই খাওয়া ভালো মুরগির ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বা পুষ্টি পাবেন তাই বলছি প্রতিদিন একটি করে ডিম খেতে থাকুন এবং সুস্থ হয়ে বাঁচুন আজ সেই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ